What's up guys? Assalamualaikum. Welcome back to my another new vlog. আমি এসে যেমন আজ আপনাদের নিয়ে এসেছি শাহিনবাগ রিসোর্ট। শাহিনবাগ রিসোর্টে ঘুরব, আপনাদের সঙ্গে এনজয় করব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রিয় গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি শাহিনবাগ রিসোর্টে। আমি যেহেতু গাজীপুর চৌরাস্তায় থাকি, তাই আমি গাজীপুর চৌরাস্তা থেকে শাহিনবাগ রিসোর্ট যাওয়ার জন্য তাকওয়া পরিবহনে উঠে গেলাম। সেখান থেকে এখন আমি নামবো পোড়াবাড়ি মাস্টারবাড়িতে। আমার কাছ থেকে তাকওয়া পরিবহন পোড়াবাড়ি মাস্টারবাড়ি পর্যন্ত ভাড়া নিল 20 টাকা। সেখান থেকে এখন আমি যাচ্ছি মির্জাপুর বাজার। মির্জাপুর বাজার পর্যন্ত অটো আপনার কাছে 20 টাকা নেবে। তো মির্জাপুর বাজার থেকে এখন আমি যাচ্ছি শাহিনবাগ রিসোর্টে। শাহিনবাগ রিসোর্টে আমি অটোতে উঠছি, অটো ভাড়া আমার কাছ থেকে নিচ্ছে তারা 20 টাকা। তো আমরা বলতে বলতে চলে আসলাম শাহিনবাগ রিসোর্টে। এটা হলো শাহিনবাগ রিসোর্টের গেট। তবে শাহিনবাগ রিসোর্টটা হলো মেন রাস্তার পাশে। এখন আমরা আস্তে আস্তে শাহিনবাগ রিসোর্টের ভিতরে ঢুকছি। এখন এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য 100 টাকা। তো ভিতরে এক মুরব্বী বসে আছে, তার কাছে আমরা টিকিট কাটলাম 100 টাকা করে। এটা হলো ভিতরের অংশ, শাহিনবাগ রিসোর্টের ভিতরের অংশটুকু এখন আপনাদের দেখাচ্ছি। তবে শাহিনবাগ রিসোর্ট কখনো আমি আসিনি, তবে এই রিসোর্টটা খুবই সুন্দর, নতুনভাবে করা হয়েছে। শাহিনবাগ রিসোর্টে সাধারণত পিকনিকের অনুষ্ঠানও হয়ে থাকে, পিকনিক, বড় বড় অনুষ্ঠান। এটা হলো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা। ভিতরের অংশটা খুবই সুন্দর, আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পানির ফোয়ারা, এখানে পানি নাই। এখন যা দেখতে পাচ্ছেন এটা হলো কবুতরের বাসা। আর এই যে মাঠ, এই মাঠে সাধারণত বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। যদি আপনি বিভিন্ন বড় প্রোগ্রাম করেন স্কুল কলেজ থেকে, এখানে তারা বিভিন্ন আপনারা খেলাধুলোর আয়োজন করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন, কিংবা কনসার্টও করতে পারবেন। আরেকটা জিনিস যেটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সেটা হলো যে সোনামণিদের জন্য খেলার ঘর। এখানে তারা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে তারা বিভিন্ন রাইডে উঠে খেলাধুলা করতে পারবে। বড়দের পাশাপাশি ছোটদের এই ব্যবস্থা করাটাই আসলেই আমার অনেক ভালো লেগেছে, কারণ বড়রা যেমন আনন্দ করবে ছোটদেরও তো আনন্দের প্রয়োজন হয়, তাই না? তো সেই জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন বড়দের পাশাপাশি ছোটরাও এখানে এনজয় করতেছে। আর এখন আপনাদের নিয়ে যাব, এটা হলো বড় একটা বক, এই বককে দেখাচ্ছি। সব কিছু কৃত্রিম, কৃত্রিম হলেও ভিতরের অংশগুলো অসাধারণ, খুবই সুন্দর, যা আপনাদের দেখলে আসলে মন কাড়বে। এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা গেটের ভিতরে ঢুকে দেখবেন হাতের বাম পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা বরাবর আমরা এখন সামনের দিকে যাব, ঠিক মাঠের পাশে। তবে এখানকার পরিবেশটা আমাকে খুব সুন্দর লাগছে, কারণ এটা গ্রামের ভিতরে নিরিবিলি পরিবেশ। আপনারা যদি আসেন আসলে আপনাদের মন কাড়বে, এটা আমার বিশ্বাস। এখন আপনাদের দেখাচ্ছি জিরাফ, এটা হলো বড় সড়ো একটা জিরাফ। আর তারপরে আপনাদের দেখাচ্ছি এটা হলো সিংহ মামা, তবে কৃত্রিম। এটা পানির উপর একটা ঘর, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে সবচেয়ে আরেকটা বড় বিষয় হলো এখানে একটা লেক আছে, লেকটা হলো খুব সুন্দর, অত বড় না আবার অত ছোট না। ওভারঅল আমার কাছে শাহিনবাগ রিসোর্টটা অনেক ভালো লেগেছে। আপনারা যদি শাহিনবাগ রিসোর্টে আসেন তাহলে খুব সুন্দর একটা লেক পাবেন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লেক, লেকটা কৃত্রিম হলেও লেকটা খুব সুন্দর, চতুর্পাশে পানি। আর এখানে নৌকারও সুব্যবস্থা আছে, আপনি যদি চান তাহলে ওই যে দূরে দেখেন নৌকা, অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবেন। তবে শাহিনবাগ রিসোর্ট খুব সুন্দর একটা রিসোর্ট। এখন আপনাদের দেখাচ্ছি এটা হলো ঘোড়ার গাড়ি। তো সেই আদিমকালে ঘোড়ার গাড়ি ছিল, এখনও আপনারা কোথাও কোথাও দেখতে পারেন ঘোড়ার গাড়ি। আর এটা হলো বিশাল বড় একটা ভবন, এখানে সাধারণত বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন কনফারেন্স হয়ে থাকে, বা কারো যদি বিয়ের অনুষ্ঠান হয় এখানে ওরা অনুষ্ঠানগুলো করে থাকে।
তো এখন আপনাদের যেটা দেখাবো এটা হলো সুইমিং পুল। প্রবেশ ফি 200 টাকা, আপনাকে 100 টাকা টিকিট করে অবশ্যই আসতে হবে ভিতরে। তারপর আপনারা যদি সুইমিং করতে চান তাহলে আপনাদের জন্য 200 টাকা করে টিকিট করে আপনারা এখানে মন মতো সুইমিং করতে পারবেন। তো সুইমিং পুল খুব সুন্দর, পানিগুলোও খুব সবুজ দেখাচ্ছে, আর এটা খুব ভালো একটা পরিবেশ। এখানে ওনারা ডিজে গানেরও সুব্যবস্থা রাখে, আপনারা সুইমিং করবেন ডিজে গানের সঙ্গে সঙ্গে তাহলে ভালো লাগবে। তবে সুইমিং পুলে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে শাহিনবাগ রিসোর্ট কী বলবো আপনাদের, যদি না আসেন তাহলে অনেক মিস করবেন। তো আমার ব্লগ যখন শেষ পর্যায়ে তখন আমাদের বন্ধু 0709-এর, তবে তাদেরকে পেয়ে আমি অনেক এক্সাইটেড। তো তারা সহ আমরা চিল করব। তো দেখা যাক শাহিনবাগ রিসোর্টে আমরা সুইমিং করার চিন্তা ভাবনা আছে যেহেতু তারা চলে আসলো, তাদের সাথে অনেকদিন পর দেখা। আমাদের বন্ধু রাজীব, এখানে অনেক বন্ধু আছে গাজীপুর 0709-এর অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনরা সহ এবং মেম্বাররা সবাই এখানে আসছে। তো আমাদের ব্লগটা এখানে শেষ করব, তবে আপনাদের জন্য আরও কিছু অংশ রাখছি আমার দ্বিতীয় পার্ট, এটা হলো ফার্স্ট পার্ট। আমাদের 0709-এর বন্ধুরা সহ যে আমরা কিভাবে সুইমিং করলাম, এই সুইমিং এর ভিডিওটা সম্পূর্ণ থাকবে। আর আশা করি আপনারা আমার দ্বিতীয় পার্টটা দেখবেন, কারণ আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করছি, এই দৃশ্যগুলো আপনার দ্বিতীয় পার্টে দেখতে পারবেন। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।